আজকে আমার দেশের আহলে হাদিস বন্ধুদেরকে আমি সরাসরি না বলে পারলাম না তারা যে আজকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে কোন ব্যক্তির ব্যাখ্যার প্রয়োজন নেই কিসের ইমামে মুজতাহিদ কিসের আবু হানিফা কিসের ইমামে শাফি কিসের ইমামে মালিক কিসের ইমামে আহমদ ইবনে হাম্বল তাদেরকে তাবেঈনরা কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন সাহাবাই কেরামরা তাদেরকে ব্যাখ্যা শিখিয়েছেন তাদের ব্যাখ্যার ভাগ ধারি না আমার কাছে কোরআন আছে সহিহ হাদিস আছে আমি এটা পড়ব জান্নাতের পথে চলব নিশ্চিত জানো যে তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো তোমরা গোমরাহ হয়ে গেছো এত সহজ নয় এটা মামার বাড়ির মোয়া নয় যে বাস তুমি পড়লে আর বুঝে ফেললে এত সহজ নয় রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব না রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে তুমি যতই ব্রিলিয়ান্ট হও না কেন যতই ব্রিলিয়ান্ট হও না কেন আমাদের কাছে ডর্জনে ডর্জনে এমন দৃষ্টান্ত আছে উস্তাদের কাছে তুমি পড়লে না আরে কথাই কথাই তোমরা যে বলো বুখারী শরীফ আরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি তো কিতাবুল ইলমের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন বাব কায়েম করেছেন ওয়া ইন্নামাল ইলমু বিতাআল্লুমি গ্রহণযোগ্য ইলম ওই ইলম যে উস্তাদের কাছে যেই ইলম শিক্ষা করা হয় ওই ইলমটাই হচ্ছে গ্রহণযোগ্য উস্তাদ ছাড়া যেই ইলম শিক্ষা করা হয় ওই ইলম গ্রহণযোগ্য ইলম নয় আপনি টেলিভিশনে বসে আছেন আপনি দিন শিখবেন আর টেলিভিশনে যারা প্রোগ্রাম করে আমি শুনেছি বাস্তব অবাস্তব আল্লাহ পাক জানেন যদি আমি ভুল বলি মিথ্যা বলি আল্লাহ যেন আমাকে মাফ করেন টেলিভিশনে হুজুররা যখন প্রোগ্রাম করতে বসে তা আমি শুনেছি যে এর আগে মেকআপ করতে হয় নারীরা মহিলারা মেকআপ করে না ড্রেসিং টেবিলে বসে না মেকআপ বুঝেন না তো ড্রেসিং টেবিলে বসে মেকআপ করতে হয় চেহারা সুন্দর সাজাইতে হয় পোশাক আশাক পায়জামা পাঞ্জাবি টুপি এগুলোর সাথে ম্যাচিং করতে হয় বিভিন্ন কালারের টুপি কোট টোট পরে খুব সুন্দর করে সাজুগুজু করে এরপরে টেলিভিশনের সামনে বসতে হয় আবার মেকআপ যারা করে দেয় না এরা অধিকাংশরা হচ্ছে বেগানা মহিলা মহিলারা আপনাকে মেকআপ হুজুরকে মেকআপ করে দিচ্ছে হুজুর টেলিভিশনের সামনে এখন ইসলাম প্রচার করবে যাকে মেকআপ করেছে সে আমাকে বলেছে আমি না জেনে কথা বলি না না জেনে কথা বলি না আপনারা তো মাহফিলে ক্লাস করতে আসেননি ওয়াজ শুনতে এসেছেন তো ওয়াজ আপনারা শুনবেন আমার পরে ওয়াইজ আসছেন হযরত মাওলানা আল্লামা নাসিরউদ্দিন গোপালগঞ্জি উনি তো আমার পরে আসবেন না উনি হলেন বক্তা ওয়াজ কাকে বলে কত প্রকার কি কি সব আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ মন ভরে ওনার বয়ান শুনবেন মাঝখানে আমি কিছু নিরামিষ বেরস কিছু কথাবার্তা আপনাদের সম্মুখে পেশ করব তবে আমার ধারণা মতে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন বুঝতে চেষ্টা করেন আশা করি বর্তমান সময়ে আমাদের মধ্যে বিরাজমান কিছু বিভ্রান্তি আমাদের মধ্যে বিরাজমান কিছু সমস্যা এর সমাধান এই আলোচনার মধ্যে খুঁজে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্ট বিষয়ে তেলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে আমাকে কিছু হক কথা কিছু জরুরি কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন মহতারাম হাজিরিন কোন প্রকার ভূমিকা ছাড়া আমি যেই তিনটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি পঠিত তিনটি হাদিসের মধ্য থেকে সর্বশেষ পঠিত হাদিসখানার অনুবাদ দিয়েই আমি আলোচনা শুরু করছি নবীজির দশ বছরের খাদেম দীর্ঘ দশ বছর নবীজির খিদমত করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসখানা বর্ণনা করেছেন ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাই তিরমিজি শরীফে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে সম্বোধন করে বলছেন ان بني اسرائيل تفرقت على 72 مله এই আমার সাহাবীরা শুনো তোমাদের পূর্বে একটি জাতি অতিবাহিত হয়েছিল যাদেরকে বনি ইসরাইল বলা হয় নাম শুনেছেন না বনি ইসরাইল হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এই বনি ইসরাইলে হাজার হাজার নবী রাসূল এসেছে নবীজি বলছেন তোমাদের পূর্বে একটি জাতি বনি ইসরাইল নামে অতিবাহিত হয়েছে তারা সব সময় পরস্পর দ্বন্দ্বে লিপ্ত থাকত ছোট ছোট বিষয় নিয়ে তারা আপোষের মধ্যে দ্বন্দ্ব করত মতবিরোধ করত মতভেদ করত ইখতিলাফ করত প্রত্যেকেই নিজের মতামতটাকেই শুদ্ধ মনে করত সহি মনে করত একজন আরেকজনের মতকে মানতে চাইত না এইভাবে
বনি ইসরাইল পরস্পরের মধ্যে দ্বন্দ্ব করতে করতে তারা আপোষের ঐক্য ইত্তেফাক এটাকে বিনষ্ট করে দিল ফলশ্রুতিতে তাদের মধ্যে বিভিন্ন দল উপদল সৃষ্টি হতে লাগলো নবীজি বলেন এক পর্যায়ে বনি ইসরাইল 72টি দলে বিভক্ত হয়ে গেল কয়টি 72টি দলে বিভক্ত হয়ে গেল এরপর নবীজি বলছেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা আমার সাহাবীরা শুনো আমার উম্মতের মধ্যেও একটা সময় এমন আসবে যে এরাও ছোট ছোট বিষয় নিয়ে আপোষের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে যাবে মতভেদ করবে এবং তাদের মধ্যেও ঐক্য থাকবে না ঐক্যের মধ্যে ইত্তেফাকের মধ্যে ফাটল ধরবে তারাও বিভিন্ন বিষয়ে দ্বিমত করতে করতে বিভিন্ন দল উপদল তাদের মধ্যে সৃষ্টি হবে এক পর্যায়ে আমার উম্মত 73টি দলে বিভক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ 73টি দলে বিভক্ত হবে এরপর নবীজি বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা আমার সাহাবীরা শুনো যখন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে না তখন এই 73টি দলের মধ্যে 72টি দল জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ বলেছে 72টি দল জাহান্নামী হবে ইল্লা মিল্লাতা ওয়াহিদা একটি মাত্র দল জান্নাতি হবে নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত হবে সাহাবায়ে কেরাম নবীজির এই ঘোষণা শুনে ভয়ে আতঙ্কে কাঁপতে শুরু করে দিলেন সাথে সাথে প্রশ্ন করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওহে আল্লাহর রাসূল উম্মতের মধ্যে যখন এভাবে ফাটল তৈরি হবে উম্মত যখন 73 দলে বিভক্ত হয়ে যাবে আপনার ভাষ্যমতে আপনার বক্তব্যমতে 72টি দল জাহান্নামে চলে যাবে একটিমাত্র দল জান্নাতি হবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে দয়া করে ওই জান্নাতি দলের পরিচয় বলে দিন 72টি জাহান্নামী দলের পরিচয় আমাদের জানার দরকার নেই কারণ আমরা কেউ ওই 72 দলের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা ওই একটি নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত দলভুক্ত থাকতে চাই আপনি দয়া করে আমাদেরকে ওই নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত জান্নাতি দলটির পরিচয় বলে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবী এই মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় আমার সাথে আপনারাও বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি বাস এক বাক্যে ছোট্ট একটি বাক্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত ওই দলের পরিচয় বলে দিয়েছে সুবহানাল্লাহ আমি আজকে এই মা আনা আলাইহি ওয়া আসহাবি নবীজি যেই নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলটির পরিচয় বললেন আমি ওই দলটি সম্পর্কে তার পরিচয় সম্পর্কে দু চারটি কথা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই আমার প্রিয় ভাইরা নবীজি যে সাহাবায়ে কেরামের সামনে এই কথাটা বললেন আপনারাই বলুন তো দেখি সাহাবায়ে কেরাম কি 73 দলে বিভক্ত ছিলেন তাহলে বোঝা গেল নবীজি এই হাদিসের মধ্যে উম্মতের একটি বিভীষিকাময় একটি সেনসিটিভ একটি সময়ের কথা ভবিষ্যৎবাণী করেছে ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে আমি কোরআন ও হাদিসের একজন নগণ্য ছাত্র হিসেবে আমার দিল প্রায় এ কথা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের যেই ভয়ানক সময়টির কথা সাহাবায়ে কেরামকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন এই উম্মতের যেই বিভৎস একটা চিত্র সাহাবায়ে কেরামের সামনে চিত্রায়িত করে দিয়ে গেছেন যে উম্মতের মধ্যে কোনো ঐক্য থাকবে না উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হবে উম্মত বিভিন্ন দলে উপদলে খণ্ড বিখণ্ড হয়ে যাবে হজ বরল হয়ে যাবে যেই সময়টির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন আমার বারবার কেন যেন মনে হয় আমি আপনি বর্তমান ওই সময়টি পার করছি আমরা এখন ওই সময়ে আছি ডানে বায়ে সামনে পিছে যেদিকে তাকাই শুধু বিভিন্ন দল উপদল উম্মতের মধ্যে কোনো ঐক্য নেই আমার প্রিয় ভাইরা যদি আপনাদের মনে এই কথা এসে থাকে যে নবীজি যে 73টি দলের কথা ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতে 73 দল হবে আর এই 73টি দলের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা
তারাও এই 73 দলের ভিতরে আছে এমন যদি ধারণা করেন তাহলে আপনাদের ভুল হবে বরং মুহাদ্দিসিনে কেরাম সাফ পরিষ্কার বলে দিয়েছেন যে না অন্যান্য ধর্মাবলম্বীদের কথা নবীজি বলেননি বরং যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে এই মুসলিম বলে দাবিদার উম্মতের মধ্যেই 73 দল হয়েছে 73টি দল হয়েছে এটা তো ভয়ানক বিষয় নয় ভয়ানক ব্যাপার হলো নবীজি তো বলে দিলেন 73টি দলের মধ্যে 72টি জাহান্নামী অধ্বস্ত গোমরা একটিমাত্র দল জান্নাতি নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত এবং হক এবং সত্যের পতাকা বাহী জামাত ও আমার প্রিয় ভাইরা এই যখন অবস্থা তাহলে আমাদের অবস্থা এখন কি আমাদের উপায় কি চারিদিক থেকে এই সকল বাতেল গোমরা পথভ্রষ্ট এই ফেরকাগুলো আমাদেরকে অক্টোপাসের মতো টানছে প্রতিদিন টানছে কিন্তু আমাদের খবর নেই প্রত্যেকটা গোমরাহ দল এই 72টি দল প্রত্যেকটা পথভ্রষ্ট দল পথভ্রষ্ট কি আমি বলছি না নবীজি বলেছেন কে বলেছেন নবীজি বলেছেন প্রত্যেকটা পথভ্রষ্ট দল তারা তাদের মতামত তাদের চিন্তা চেতনা এটা যখন উম্মতের সামনে প্রকাশ করে যখন আপনাকে আমাকে ওই বাতিল ফেরকাগুলো দাওয়াত দেয় তো তাদের এই চিন্তা চেতনা এবং মতামতগুলোকে তারা আমাদের সামনে পেশ করার সময় দলিল প্রমাণ হিসেবে কোরআন আর হাদিসকেই পেশ করে প্রত্যেকটা পথভ্রষ্ট দলের নিজস্ব মতামতের সপক্ষে দলিল কোরআন দলিল হাদিস আপনারা শুধু একটু চিন্তা করবেন আপনারা বিবেকবান মানুষ আপনাদের আকলের কাছে আমি কিছু প্রশ্ন রেখে যাব এই মুহূর্তে এহেন পরিস্থিতিতে আমি মনে করি সবচাইতে বেশি সমস্যার মধ্যে আছেন আমার সামনে উপবিষ্ট ওই সমস্ত সাথী ও বন্ধুগণ যারা জেনারেল শিক্ষিত অথচ দিনদার যাদের কাছে কোরআন ও হাদিসের কষ্টি পাথর নেই কষ্টি পাথর থাকলে তো খাঁটি সোনা আর ভেজাল সোনা ঘষা দিলে বোঝা যায় কিন্তু আমার কাছে যদি কষ্টি পাথর না থাকে আমার কাছে যদি ওই রাডার মেশিন না থাকে তাহলে কে সত্য বলছে কে মিথ্যা বলছে কে সঠিক কে বেঠিক এই সিদ্ধান্ত কি আমি নিতে পারবো কথা বলেন এই সিদ্ধান্ত আমি নিতে পারবো এখন আমাদের যাদের কাছে কোরআন ও সুন্নার কষ্টি পাথর নেই অথচ আমি একজন খাঁটি মুসলিম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রেমিক উম্মত হিসেবে আমার জীবনটাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সাজাতে চাই আমার জীবনকে রাসূলের আদর্শ মতো চালাতে চাই আমার জীবনকে সাহাবায়ে কেরামের আদর্শ মতো চালাতে চাই এমন দিনদার জেনারেল শিক্ষিত সাথীরা ওনারা আছেন সবচেয়ে বেশি বিপদে এর চেয়েও আরো বেশি বিপদে আছেন আমার ওই সমস্ত বন্ধুরা যারা টেলিভিশন ইউটিউব ফেসবুক বিভিন্ন ইন্টারনেট থেকে ওনারা দিন শিখতে চায় আলেমদের কাছে যাওয়ার ওনাদের সময় নাই যারা এই বিভিন্ন প্রচার মাধ্যম এবং মিডিয়ার কাছ থেকে দিন শিখতে চায় আমার ওই বন্ধুরা আছে আরো বেশি বিপদে হয়তোবা ওনারা মনে করেন যে আলেমদের কাছে কেন যাব শত শত হাজার হাজার আলেম তো আমার পকেটেই আছে এখানে সার্চ করলেই তো আলেমদের বক্তব্য শোনা যায় আমার একজন মুসল্লি উনি ইন্তেকাল করেছেন খুব গর্বের সাথে বলছেন হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ একেবারে ইমামের পেছনেই পড়েন যায় নামাজ বিছি হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর বাকি টাইম টেলিভিশনের সামনে বসে থাকি খুব গর্বের সাথে বাকি টাইম টেলিভিশনের সামনে বসে থাকি সুন্নতি দাড়ি বয়স্ক মানুষ আমি বললাম যে ভাই আপনি পাঁচ ওয়াক্ত নামাজই একটা মানুষ বয়স্ক মানুষ আপনি এমন একটা কথা আমার সামনে এইভাবে গর্বের সাথে বলছেন সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকেন আপনি এটা কি কাজ করেন বলে না হুজুর আপনি যা ভাবছেন তা না বলে কি কয় হুজুর ইসলামী চ্যানেল দেখি ইসলামী চ্যানেল উনি ইসলামী চ্যানেল দেখি এরকম মুসল্লি এমন মুসলিম ভাই আমাদের দেশে আছে না নাই আরো আছে কি না
একজন আমাকে বলেছেন হাজার হাজার খুব গর্বের সাথে তার কথার ভাবখানা এমন মনে হয় যেন সারা দিন তিনি ইবাদত বندگیতে লিপ্ত থাকেন এই টেলিভিশনে ইসলামী চ্যানেল দেখছেন মনে হয় যেন তিনি প্রতি মুহূর্তে মুহূর্তে তার আমলনামায় নেকি লেখা হচ্ছে এরকম একটা ভাব নিয়ে কথা বলছি আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি যারা মনে করেন যে আমার কাছে তো ইসলামী আলোচকরা আছে বড় বড় স্কলাররা আলোচনা করছে আর যারা এই টেলিভিশন ইউটিউবের কাছ থেকে দ্বীন শিখে ইসলাম শিখে তাদের আরেকটা ধারণা কি জানেন টেলিভিশনে কি আর সব হুজুররা চান্স পায় যেই সেই হুজুররা চান্স পায় না দেশের বড় বড় স্কলার যারা বড় বড় কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে তারাই তো চান্স পায় যে কোনো যেই সেই আলেম হইলে কি আর চান্স পায় না তো অনেক বড় বড় হুজুর এরকম বিশ্বাস আছে না নাই ও আমার প্রিয় ভাইয়েরা না আপনাদের এই ধারণাটা একেবারে 100% ভুল 100% ভুল আমি কারো বদনাম করছি না বাকি টেলিভিশনে চান্স ওই সমস্ত হুজুররা পায় যারা টাকায় বিক্রি হয় যারা টাকায় বিক্রি হয় তারা চান্স পায় আমি যদি বিক্রি হতাম চান্স না এটা নিজে গর্ব করছি না কত টেলিভিশনের চ্যানেল এসে হুজুর একটা প্রোগ্রাম আমাদেরকে দেন একটা প্রোগ্রাম দেন আমি বলি যে দেখেন আমি যাদের কাছ থেকে দ্বীন শিখেছি আমার উস্তাদ যারা আছেন তারা এই পর্যন্ত টেলিভিশনে যান নাই যদি তারা যাওয়া শুরু করেন তখন আমিও যাওয়া শুরু করব আপনারা আমাদের দেশের যত বড় বড় কিবারে উলামায়ে কেরাম হাট হাজারির হযরত আমিরে হেফাজত হযরত মাওলানা মুফতি আহমদ শফি রাহমাতুল্লাহি আলাই উনি টিভিতে প্রোগ্রাম করতেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাই করতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব করতেন মুফতি ফজলুল হক আমিনী সাহেব তো করতেন আল্লামা নূর হোসেন কাসেমি করতেন তো বললেন যে বড় বড় হুজুররা করে না এটা হলো এক নাম্বার কথা আমি যতটুকু জানি টেলিভিশন আমরা যখন ছোট ছিলাম শুনতাম যে বিটিভি বাংলাদেশ টেলিভিশন এখন কি টেলিভিশনের চ্যানেল শুধু একটাই কয়েক ডর্জন হবে না কয়েক ডর্জন হবে সরকারি চ্যানেল একটা বাকি সব বেসরকারি আচ্ছা বলুন তো দেখি এই টেলিভিশনের যে মালিক আছে এই মালিক একজন মানুষ তিনি যেই চিন্তা চেতনা লালন করেন তার ওই চিন্তা চেতনা ইসলাম সম্পর্কে নবীজি বলেছেন দল কয়টা হবে কথা ভুলে গেলে চলবে না কয়টা 73টা তাইলে ওই টেলিভিশনের মালিক ওই 73 দলের কোন এক দলের মধ্যে আছে না নাই তো ওই মালিক সে ওই 73 দলের মধ্যে যেই দলের চিন্তা লালন করে তার ওই চিন্তা চেতনাটা কোরআন ও হাদিসকে অপব্যাখ্যা করে জাতিকে গিলাতে পারবে এমন একজন হুজুর পয়সা দিয়ে কিনে তিনি তার চ্যানেলের মধ্যে বসে আছেন যে আমি যে কথাগুলো যেই চিন্তা লালন করি ওই চিন্তা চেতনাটাকে তুমি এস্টাবলিশ করবে তোমার কত টাকা লাগবে এক একটা প্রোগ্রামে তোমাকে এত টাকা দাও এখন আপনি টেলিভিশনে বসে আছেন আপনি দিন শিখবেন আর টেলিভিশনে যারা প্রোগ্রাম করে আমি শুনেছি বাস্তব অবাস্তব আল্লাহ পাক জানেন যদি আমি ভুল বলি মিথ্যা বলি আল্লাহ যেন আমাকে মাফ করেন টেলিভিশনে হুজুররা যখন প্রোগ্রাম করতে বসে তা আমি শুনেছি যে এর আগে মেকআপ করতে হয় নারীরা মহিলারা মেকআপ করে না ড্রেসিং টেবিলে বসে না মেকআপ বুঝেন না তো ড্রেসিং টেবিলে বসে মেকআপ করতে হয় চেহারা সুন্দর সাজাইতে হয় পোশাক আশাক পায়জামা পাঞ্জাবি টুপি এগুলোর সাথে ম্যাচিং করতে হয় বিভিন্ন কালারের টুপি কোট টোট পরে খুব সুন্দর করে সাজুগুজু করে এরপরে টেলিভিশনের সামনে বসতে হয় আবার মেকআপ যারা করে দেয় না এরার অধিকাংশরা হচ্ছে বেগানা মহিলা মহিলারা আপনাকে মেকআপ হুজুরকে মেকআপ করে দিচ্ছে হুজুর টেলিভিশনের সামনে এখন ইসলাম প্রচার করবে যাকে মেকআপ করেছে সে আমাকে বলেছে আমি না জেনে কথা বলি না না জেনে কথা বলি না তো ওই হুজুরের কাছ থেকে আপনি কি ইসলাম শিখবেন আমার প্রিয় ভাইয়েরা আমি কারো বদনাম করছি না বুঝার জন্য বলছি এই যখন পরিস্থিতি আপনি টেলিভিশনের এক চ্যানেল ঘুরালেন এক চিন্তা চেতনার কথা হুজুর বড় সুন্দর ভাষা অনেক সুন্দর বর্ণনা শৈলী অনেক সুন্দর উপস্থাপনা অনেক সুন্দর কথায় কথায় কোরআনের আয়াত হাদিসের পৃষ্ঠা নাম্বার সহ রেফারেন্স দিচ্ছে আপনি তো হাঁ করে তাকিয়ে আছেন বাহ চমৎকার এটাই না হক জামাত এটাই না সত্য এটাই না সঠিক এটাই মানতে হবে কিছুক্ষণ পর চিন্তা করলেন আরেক হুজুরের বক্তব্য শুনি চ্যানেল একটা ঘুরাইলেন এখন দেখেন যে এর চেয়ে আরে সুন্দর আরেক হুজুর এসেছে ওনার পাগড়িটা আরো বড় পেটটা আরো বড় মাশাআল্লাহ দেখতেও বড় সুন্দর পোশাক আশাক বড় সুন্দর উনি আবার উল্টা আরেক কথা বলছে কিন্তু উনিও ওনার পক্ষে দলিল পেশ করছে কোরআন হাদিস দিয়ে এখন আপনার মনে হচ্ছে যে না আগের কথা ভুল ছিল এটাই ঠিক এরপরে যখন আরেক চ্যানেল ঘুরায় তখন মনে হয় যেন তিন নাম্বারটা ঠিক আগের দুইটা ভুল কারণ ওই যে কষ্টি পাথর নেই তো আপনি ঘষা দিয়ে যে হক বাতিল পার্থক্য করবেন ওই পাথর তো আপনার কাছে নেই এজন্য যে যখন কথা বলে ওইটাই আপনার কাছে সঠিক মনে হয়
আমার প্রিয় ভাইরা এই যখন অবস্থা তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় কি অবশ্যই অবশ্যই আমাদেরকে এখন নবীজির বর্ণনা মতে নবীজি যেই কোয়ালিটির বর্ণনা দিয়েছেন নবীজি যে বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন ওই বৈশিষ্ট্য অনুযায়ী এতগুলো দলের মধ্য থেকে হক জামাত কোনটা সত্যের পথের পথিক জামাত কোনটা জান্নাতি নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত দল কোনটা ওটাকে আমাদের খুঁজে বের করতে হবে কি হবে না নাকি কোনো প্রয়োজন নেই না বলবেন যে ধুর কি নামাজ পড়িসটা কেন হুজুর রাই ঠিক নাই কিসের নামাজ পড়ছে তো হুজুররা ঠিক নাই তোমার সমস্যাটা কি হুজুর রাই ঠিক নাই এজন্য নামাজ পড়ে না তো হুজুররা ঠিক নাই এই কারণে তুমি কি না খেয়ে থাকো যে হুজুর রাই ঠিক নাই আর কি খাবো এজন্য না খেয়ে থাকি হুজুররা ঠিক নাই দেখে তো তোমার সব কাজ চলছে এখন নামাজ পড়ে না এটাও হুজুরদের দোষ ভাই 10 জনে 10 কথা বলে এজন্য আমি কোনটাই মানি না এই কথা বলে তুমি দুনিয়াতে লাফালাফি করতে পারবে হাশরের ময়দানে আল্লাহ পাক ঠিকই ধরবেন একটা লাউ কিনতে যাও তোমার বিবি তোমাকে বলেছে যে একটা লাউ নিয়ে আসো তুমি তো চিংড়ি মাছ পছন্দ করো লাউ দিয়ে ঘরে তো গুড়া চিংড়ি আছে যাও লাউ নিয়ে আসো সকালবেলা যে আপনি কাঁচা বাজারে গেলেন যাওয়ার পরে লাউওয়ালা তো কতগুলো লাউ নিয়ে বসে আছে একটা লাউ বেশির চেয়ে বেশি না হলে 100 টাকা দাম টাকাটা দিলেন আর এতগুলো লাউ থেকে দোকানদার যেই লাউটা তুলে দিল আপনি ওটা হাতে নিয়ে সোজা বাড়িতে চলে আসেন না ওখানে দাঁড়িয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা করেন না কত চিমটি কাটেন পাছার মধ্যে এই যে নখ ঢুকান আবার যদি দোকানদারকে না দেখিয়ে একটু চিমটি কাটা যায় তাইলে ভালো হয় এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে একটার পরে আরেকটা পরীক্ষা করতে করতে পাঁচ সাতটা পরীক্ষা করে আপনার পছন্দের লাউটা নিয়ে আপনি ঘরে আসেন ও আমার প্রিয় ভাইয়েরা 100 টাকা দামি একটা লাউ যদি এতবার পরীক্ষা করে আপনি চেক করে তারপরে নেন আপনার দুনিয়া আখেরাতের সফলতা কামিয়াবি এবং আখেরাতের জান্নাত জাহান্নাম সব কিছু নির্ভর করছে যেই ব্যক্তির অনুসরণের মাধ্যমে যেই গোষ্ঠীর অনুসরণের মাধ্যমে যেই দলের অনুসরণের মাধ্যমে ওই দলটাকে কি পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই সেটাকে কেন আপনি পরীক্ষা করছেন কেন পরীক্ষা করছেন কেন যাচাই করছেন না যে আমি কার পিছে চলব যে যেদিকে ডাকছে ওদিকেই দৌড় মহতারাম হাজেরিন অতএব আসুন আমরা আজকে একটু যাচাই করে দেখি যে আসলে হক জামাত কোনটি নবীজি কোন জামাতের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো দলের দালালি না করে কোন রকমের প্রান্তিকতার শিকার না হয়ে হক কথাটি আপনাদের সম্মুখে পেশ করার তৌফিক দান করুন এই 72টি দল কোরআনকে হাদিসকে বিকৃত করে অপব্যাখ্যা করে পুরা জাতিকে পদভ্রষ্ট করছে আট্রশির নাম শুনেছেন এই আট্রশির মরহুম পীর সাহেব আমি আগেই বলেছি যে আমি কিন্তু কোনো দল বা গোষ্ঠীকে আঘাত করার জন্য কথা বলছি না হকটা বোঝার জন্য বলছি যদি কারো মনে আঘাত লাগে আমাকে দয়া করে মাফ করে দিবেন আট্রশির মরহুম পীর সাহেব বর্তমান যিনি আছেন উনি নন ওনার বাবা হাসমতুল্লাহ সাহেব কি নাম ওনার একটা বই আমি পড়েছি তো ওই বইয়ের মধ্যে উনি লিখেছেন কোন একজন মানুষ ইবাদত বন্দেগি করতে করতে সাধনা করতে করতে যখন ইকিনের মাকামে পৌঁছে যায় ইকিনের স্তরে পৌঁছে যায় তো এরপর থেকে তার আর নামাজ রোজা লাগে না তার আর ইবাদত বন্দেগি লাগে না আপনারা পড়লেন নাউজুবিল্লাহ আর উনি ওনার এই বক্তব্যের প্রমাণ হিসেবে কোরআনের আয়াত পেশ করেছেন কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করেছেন যে ইকিনের স্তরে যদি কেউ পৌঁছে যায় তাহলে তার আর নামাজ রোজা লাগে না দলিল কি দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ পাক বলছেন আমাদের নবীজিকে লক্ষ্য করে হে হাবিব আপনি আপনার রবের ইবাদত করুন ইয়াকিন আসা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে ইয়াকিন না আসবে ইয়াকিন আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকুন এখন ওই পীর সাহেব লিখেছেন যে আমাদের নবীজিকেই তো আল্লাহ বললেন যে যতক্ষণ ইয়াকিনের স্তর পর্যন্ত না পৌঁছবেন অতক্ষণ ইবাদত করেন তার মানে ইয়াকিনের স্তরে পৌঁছে গেলে আর ইবাদত লাগবে না তো আমি ওদের একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমাদের নবীজিকেই তো আল্লাহ বলেছেন আপনাদের পীর সাহেবের বর্ণনা মতে যে ইয়াকিনের স্তরে পৌঁছা পর্যন্ত ইবাদত করেন এরপরে আর লাগবে না আমি আপনার কাছে জানতে চাই আমাদের নবীজি কোন দিন ওই স্তরে পৌঁছেছিলেন আর কোন দিন থেকে নামাজ রোজা ছেড়েছিলেন আমাদের নবীজি নামাজ রোজা ছেড়ে দিয়েছিলেন কখনো তাহলে বোঝা গেল আমাদের নবীজি ওই মাকাম পর্যন্ত ওই পীর সাহেবের বর্ণনা অনুযায়ী ইয়াকিনের স্তর পর্যন্ত আমাদের নবীজি কি করতে পারেন নাই পৌঁছতে পারেন নাই যদি পৌঁছতে পারতেন তাহলে তো নামাজ রোজা নবীজি ছেড়ে দিতেন
তো আমি তাদেরকে বললাম যে নবীজি যেহেতু একদিনও নামাজ ছাড়েননি তাহলে বোঝা গেল ওই ইয়াকিনের মাকাম পর্যন্ত নবীজিও পৌঁছতে পারেন নাই এবার আমার দ্বিতীয় প্রশ্ন নবীজি যেই মাকামে পৌঁছতে পারলেন না তোমাদের পিশাব ওই মাকামে পৌঁছে গেলেন তার মানে তো তোমাদের পীরের র‍্যাঙ্ক আমাদের নবীজির চেয়ে আরো উপরে মহতারাম ভাইও ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এই আয়াত কোরআনে আছে না নাই এবং ইয়াকিন শব্দ কোরআনে আছে না নাই সবই তো ঠিক আছে গন্ডগোলটা কোথায় গন্ডগোল হলো এই আয়াতের অর্থ পুরোপুরি ভাবে বিকৃত করে দিয়েছে আপনি তাফসীরের কিতাব খুলে দেখবেন সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন যে এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু 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 অর্থাৎ হে নবী মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করে যান এখন এটাকে সে বানিয়েছে ইয়াকিনের স্তরে পৌঁছা পর্যন্ত ইবাদত করবেন এরপরে আল্লাহ কে নাউজুবিল্লাহ বলে এই হলো কোরআনকে বিকৃত করা আল্লাহ পাকের কিতাব কোরআন বড় মাজলুম বড় নিপীড়িত পৃথিবীর মধ্যে সবচেয়ে মজলুম কিতাবের নাম হলো কোরআনে কারীম যার যেভাবে খুশি সেভাবে এটাকে অপব্যাখ্যা করে এই উম্মতকে পথভ্রষ্ট করার পায়তারা করছে চিটাগাঙ্গে এক ভদ্রলোক ছিলেন তার নাম হলো আজিজুল হক আমি আমার উস্তাদের কাছে শুনেছি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছিল হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহর খুব মেধাবী ছাত্র ছিল সে কিন্তু হেদায়েতের মালিককে দেশে এসে সে পথভ্রষ্ট হয়ে গেছে গোমরা হয়ে গেছে তো সে নামাজ পড়তো না মুরিদানরা নামাজ পড়ে পীর সাহেব নামাজ পড়ে না তো মুরিদানরা প্রশ্ন করে যে হুজুর আপনি যে সালাত আদায় করলেন না বলে যে না আমি সালাত আদায় করেছি কই করলেন আপনাকে তো দেখলাম চেয়ারে বসে আছেন আমরা সালাত আদায় করলাম আপনি তো বসেই আছেন বলে যে এখানে বসেই সালাত আদায় করেছি কিভাবে করলেন কয় যে সালাতের কয়টা অর্থ তোমরা জানো সালাত শব্দের অনেক অর্থ আছে অনেক অর্থ আছে কি রে ভাই এক শব্দের অনেক অর্থ থাকে না থাকে কি থাকে না আমি যদি এখন এক ছেলেকে বলি কর এই কাজটা কর তার মানে কি ডু না এই কাজটা তুমি করো আবার কর শব্দের অর্থ হাত কর শব্দের অর্থ কি হাত আবার করের আরেকটা অর্থ আছে যার অত্যাচারে আমরা বড় নিষ্পেষিত সেটা হলো ট্যাক্স প্রতি মাসে মাসে বাড়ছে না তাইলে এক শব্দের কত অর্থ আছে না নাই আরবিতেও তো এমন এক শব্দের অনেক অর্থ আছে তো এখন ওই ভদ্রলোক বলেন যে সালাতের তো অনেক অর্থ আছে অভিধান খুলে দেখো সালাতের এক অর্থ আছে তাহরিকুস সালাওয়াইন চৌতার হেলানা পাছা দুলানো একটা আবিধানিক অর্থ আছে সালাতের আমিও সালাত আদায় করি এই যে দেখো চেয়ারে বসে পাছা দিয়ে বসেছি নাউজুবিল্লাহ বলেন কোরআন কত বড় নিপীড়িত কিতাব দেখেন মজলুম কিতাব আমি রংপুর গিয়েছি ওখানে তিন দিন আগে আমি মাহফিল করার তিন দিন আগে পার্শ্ববর্তী এক এলাকায় মাহফিল হয়েছে তো আমাদের দেশে কিছু নতুন মুসলমান এখন দেখা যায় যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয় এই এলাকায় আছে তো ওই আহলে হাদিস ভাইদের এক শায়খ ওনার নামটা আমি এখন বললাম না উনি আপাতত জেলখানায় আছেন জেলে আছেন তো উনি বয়ান করছেন ওনার কাছে একটা চিরকুট এসেছে প্রশ্ন প্রশ্নটা হলো যে শায়খ আপনারা যে ডাক্তার জাকির নায়েক সাহেবকে এত মূল্যায়ন করেন ডাক্তার জাকির নায়েক সাহেবকে একজন ইন্টারন্যাশনাল একজন দাঈ একজন মুবাল্লিগ তাকে খুব আপনারা মূল্যায়ন করেন তো আমাদের প্রশ্ন হলো উনি যে টাই ব্যবহার করে এই টাইয়ের কথা কোরআনে কোথাও আছে কিনা এটা জনগণের প্রশ্ন ভালো করে বুঝেন আমি আগেই বলেছি যে আমি না জেনে তাহকিক না করে কোনো কথা বলি না তো যখন ওনাকে এই প্রশ্ন করা হলো তো উনি সাথে সাথে বললেন যে হ্যাঁ কোরআনে টাইয়ের কথা আছে তো নাউজুবিল্লাহ বলেন কোথায় আছে তো উনি সূরাতুল আম্বিয়ার একটা আয়াত তেলাওয়াত করলেন ইয়াউমা নাতুবিস সামাআকা তাইয়িস সিজিল্লিল কুতুব এই আয়াতের তরজমা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন এই আয়াতের মধ্যে ইয়াউমা নাতুবিস সামাআকা তাইয়িস সিজিল্লিল কুতুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কিয়ামতের দিন আসমানকে দলামোচড়া করে ফেলবো দলামোচড়া বুঝেন দুমড়ে মুচড়ে একদম দলামোচড়া করে ফেলবো তা তয়ি সিজিল্লিল কুতুব যে তোমরা কোন কাগজের মধ্যে কিছু লিখেছো লেখার পরে কাগজটা এই লেখাটা ভুল হয়ে গেছে এখন ওই কাগজটাকে তোমরা কি করো এরকম দলামোচড়া করে এরপরে ঝুড়ির মধ্যে ডাস্টের মধ্যে এরকম ফেলে দাও কি দাও না এই ঠিক আল্লাহ পাক বলছেন তা তয়ি সিজিল্লিল কুতুব লিখিত কাগজকে যেভাবে তোমরা দলামোচড়া করে ফেলে দাও আমি কিয়ামতের দিন আসমানটাকে পুরো আসমানটাকে এভাবে দুমড়ে মুচড়ে ফেলবো
এই হলো এই আয়াতের তর্জমা ওই ভদ্রলোক এই আয়াত তেলাওয়াত করে বললেন কোরআনে তাইয়ের কথা আছে কোথায় ইয়াওমানাতফি এই যে হাত নাড়িয়ে বলছেন ইয়াওমানাতফি সামাআ কা তাইয়িস সিজিল্লিল কুতুব এই যে তাই আমরা নোয়াখালীর মানুষ তাইকে তাই বলি এই যে তাই আছে কোরআন শরীফে নাউজুবিল্লাহ বলবেন না আমার প্রিয় ভাইরা আমি দু চারটা উদাহরণ দেওয়ার জন্য বললাম কাউকে আঘাত করার জন্য না বোঝানোর জন্য বললাম এই ভাবে এই যে নবীজি বললেন 72 টি দল জাহান্নামী হবে প্রত্যেকটা দল তারা কোরআন এবং হাদিসকে বিকৃত করে করে এই উম্মতকে গোমরাহ করবে এখন আমাদের সামনে প্রশ্ন হলো হক জামাত কোনটা আমরা কাদেরকে অনুসরণ করে চলব আমি এই বিষয়ে দু চারটি কথা আপনাদের সম্মুখে নিবেদন করতে চেয়েছিলাম এবং আমি সূরাতুল ফাতিহার শেষ তিনটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের মনে থাকার কথা এই সূরাতুল ফাতিহার এই 5 নম্বর 6 নম্বর এবং 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের অনুবাদটা করে কিঞ্চিৎ আমি ব্যাখ্যা করেই আমার আলোচনা শেষ করছি আমার সামনে তো অনেক বড় হুজুর আপনারা চিনেন কিনা সবাই বাংলাদেশের অনেক বড় একজন আলেম অনেক বড় মুরব্বি আমাকে অনেক মহব্বত করেন হযরত এখানে বসে আছেন অনেক মজার মজার কথা বলেন ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো সহজ কথা হলো সংক্ষিপ্ত কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য তিন নম্বর আয়াত আমি কি পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাঁচ নম্বর আয়াত সূরাতুল ফাতিহার মোট আয়াত কয়টি সাতটি পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন সিরাতে মুস্তাকিমের উপরে চালান সিরাতে মুস্তাকিমের তর্জমা আপনারা করেন সহজ সরল সঠিক পথ সিরাত মানে পথ মুস্তাকিম অর্থ সঠিক পথ সিধা পথ সহজ পথ মুফাসসিরিন কেরাম একদম সহজ কথা বলে দিয়েছেন সিরাতাল মুস্তাকিম আই সিরাতাল জান্নাহ জান্নাতের পথ তাহলে আমরা যে দৈনন্দিন আল্লাহর কাছে দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথ দেখান জান্নাতের পথ দেখান কারণ আমার আপনার প্রত্যেকের আসল ঠিকানা আসল বাড়ি গন্তব্যস্থল কোথায় কোথায় বলেন জান্নাত জান্নাত আমাদের গন্তব্যস্থল আমরা সবাই জান্নাতে যাব জান্নাতে যাওয়ার জন্যই তো এখানে বসে আছি না আর কোনো উদ্দেশ্য আছে আর কোনো উদ্দেশ্য আমাদের আব্বা আম্মার বাড়ি ছিল জান্নাত এবং সেই জান্নাতের দিকে আমরা অগ্রসর হচ্ছি আমাদের বাড়িতে যেতেই হবে এই কারণেই তো এত কষ্ট করে এত আয়োজন এই যে আইম্মা মাসাজিদ ইমামগণ এত আয়োজন করেছেন পুরো উম্মত যেন জান্নাতে চলে যায় সবাই যেন নিজ নিজ বাড়িতে ফিরতে পারে একজনও যেন জাহান্নামে নিক্ষিপ্ত না হয় এখন আল্লাহ পাকের কাছে যে দোয়া করছি আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চালান জান্নাতের পথে চলতে হলে জান্নাতের পথ চিনতে হবে না তো এখন এই জান্নাতের পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন কয়টি বস্তু খুব মুখস্থ করেন কথাগুলো একটি বস্তুর নাম হলো কিতাবুল্লাহ বলেন কিতাবুল্লাহ আরেকটি বস্তুর নাম হলো রিজালুল্লাহ রিজালুল্লাহ একটির নাম কিতাবুল্লাহ আরেকটির নাম রিজালুল্লাহ এই দুইটি বস্তু আল্লাহ পাক দিয়েছেন কিতাবুল্লাহ অর্থ হলো আসমানি কিতাব আল্লাহর কিতাব কিতাবুল্লাহ অর্থ কি আমাদের কাছে যেই কিতাবখানা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে ওই কিতাবখানার নাম কি আল কোরআনুল করিম এই কিতাবটার নাম কি আল কোরআনুল করিম বলুন তো দেখি এই আল কোরআনুল করিম আমাদেরকে জান্নাতের পথ দেখায় কি দেখায় না কোনো সন্দেহ আছে নাকি জাহান্নামের পথ দেখায় তাইলে জান্নাতের পথ দেখানোর জন্য একটি বস্তু আল্লাহ দিয়েছেন নাম কি কিতাবুল্লাহ বলেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব যেটা আমাদের কাছে আছে কোরআনে করিম এটা আমাদেরকে জান্নাতের পথ দেখায় আরেকটা বস্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এর নাম হলো রিজালুল্লাহ কি বলেন রিজালুল্লাহ অর্থ কি বুঝেন রিজালুল্লাহ অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ আল্লাহর পছন্দের আল্লাহর বাছাইকৃত আল্লাহর নির্বাচিত কতগুলো মানুষকে রিজালুল্লাহ বলা হয় যে রিজালুল্লাহর একেবারেই প্রথম সারিতে রয়েছেন নবী রাসূল এবং পয়গম্বরগণ বলুন তো দেখি নবী রাসূল এবং পয়গম্বরগণ রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ কি মানুষ নন আচ্ছা নবী রাসূলগণ আমাদেরকে কি জাহান্নামের পথ দেখিয়েছেন না জান্নাতের পথ জান্নাতের পথ কোনো সন্দেহ আছে তাইলে কিতাবুল্লাহ জান্নাতের পথ দেখায় রিজালুল্লাহ কি দেখায় জান্নাতের পথ দেখায় কথাগুলো খুব বুঝেন আমি সংক্ষিপে বলে যাচ্ছি যেহেতু আরো অনেক আলোচক আছেন আপনাদেরকে আলোচনা শোনাবেন তাহলে কিতাবুল্লাহ আমাকে জান্নাতের পথ দেখায় রিজালুল্লাহ আমাকে কিসের পথ দেখায় জান্নাতের পথ দেখায় এরপরে আপনাদের একটা জানা কথা বলি আচ্ছা বলেন তো দেখি আল্লাহ পাক দুনিয়াতে যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদেরকে কি আলাদা আলাদা নতুন নতুন কিতাব দিয়ে পাঠিয়েছেন সব নবীগণকে কি আলাদা কিতাব দিয়েছেন না বরং অধিকাংশ নবীদেরকে কিতাব ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন
كتاب ولا نبير شنكا مشتمه وحاته غنى كوئيك جن ادھیکانشو نبيرائي كتاب چھڑا تار مانے حلو کی كتاب اللہ پاتھیئے چھن رجال اللہر کچھے رجال اللہر کچھے كتاب اللہ پاتھیئے چھن امون رجال اللہر شنكا علپ كوئيك جن آر ادھیکانشو رجال اللہی كتاب اللہ چھڑا কথা বুঝে আসে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে তাইলে অধিকাংশ রিজালুল্লাহ আল্লাহর নবী কিতাব ছাড়া নবী আর মুষ্টিমেয় নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তার মানে কথা এই দাঁড়ালো যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সবাইকে কি দেননি কিতাব দেননি কিতাব ছাড়া অনেক নবী পাঠিয়েছেন কিন্তু বলেন তো দেখি নবী ছাড়া কোনো কিতাব কি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন হ্যাঁ كتاب ছাড়া কিন্তু অধিকাংশ রিজালুল্লাহ পাঠাইলেন নবী পাঠাইলেন কিন্তু নবী ছাড়া কি আল্লাহ একখানা কিতাবও পাঠিয়েছেন আমি যদি প্রশ্ন করি কেন নবী ছাড়া আল্লাহ একটা কিতাবও কেন পাঠাননি বলবেন যে আল্লাহর ক্ষমতা নেই ক্ষমতা আছে না নাই নবী ছাড়া কিতাব পাঠানোর ক্ষমতা আল্লাহর নেই পাঠাইলেন না কেন এই কেনর জবাবটা বুঝেন তাহলে আপনারা অনেক সমস্যার সমাধান এটার মধ্যে পেয়ে যাবেন আল্লাহ পাক কিতাব ছাড়া কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন কিন্তু নবী ছাড়া আল্লাহ একখানা কিতাবও পাঠাননি কেন পাঠাননি এই কেনর একমাত্র জবাব হলো আল্লাহ পাকের পাঠানো কিতাব আসমানী কিতাব কিতাবুল্লাহ এই কিতাবুল্লাহ থেকে জান্নাতের পথ খুঁজে বের করে জান্নাতের পথে চলা আমার পক্ষে আপনার পক্ষে কোন উম্মতের পক্ষে ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রিজালুল্লাহ নবী রাসূলগণ ওই কিতাবটাকে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে না দিবে এক কথায় রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব এই কথাটুকু শুধু আপনাদের ব্রেনে ঢুকান তাহলেই চলবে আর কিছু লাগবে না আসমানী কিতাব আল্লাহ যেই কিতাব নাযিল করেছেন সেটা যেই কিতাবই হোক না কেন সেই আসমানী কিতাব এটা নিজে নিজে পড়ে আমি এটার ভিতর থেকে জান্নাতের পথ খুঁজে বের করব সিরাতে মুস্তাকিম সহজ সরল সঠিক পথ কোনটা এটা খুঁজে বের করে আমি নিজে নিজে চলব আমার মেধা খাটিয়ে চলব কোন নবী রাসূলের ব্যাখ্যা আমি মানব না কোন রিজালুল্লাহর ব্যাখ্যা মানব না এবং নবী রাসূলগণ সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে তাবেঈনরা আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিনদেরকে কি ব্যাখ্যা শিখিয়ে দিয়ে গেছেন আমি পূর্বসূরিদের কোনো ব্যাখ্যার ধার ধারি না আমি অত্যন্ত আমি আরবী ভাষায় পারদর্শী আমি কোরআন পড়ে কিতাবুল্লাহ পড়ে যা বুঝবো ওই অনুযায়ী আমি সিরাতে মুস্তাকিমের উপরে চলবো জান্নাতের পথে চলবো নিশ্চিত করে জানেন এমন চিন্তা চেতনা যারা লালন করবে সে এই হক পথ থেকে সিরাতে মুস্তাকিম থেকে জান্নাতের পথ থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে যাবে সে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে শুধুমাত্র এই কারণে যেহেতু রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব নয় এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী তো পাঠিয়েছেন কিন্তু নবী ছাড়া একটা কিতাবও দুনিয়াতে নবী ছাড়া একখানা কিতাবও দুনিয়াতে কিতাব পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের ব্যাখ্যাকার হিসেবে পাঠিয়ে দিয়েছেন তাওরাত পাঠিয়েছেন তো মূসা কালিমুল্লাহকে তাওরাতের ব্যাখ্যাকার হিসেবে পাঠিয়েছেন জবুর পাঠিয়েছেন তো হযরতে দাউদ আলাইহিস সালামকে জবুরের ব্যাখ্যাকার হিসেবে পাঠিয়ে দিয়েছেন ইনজিল পাঠিয়েছেন তো ঈসা রূহুল্লাহকে তার ব্যাখ্যা করার জন্য পাঠিয়ে দিয়েছেন কারণ এদের ব্যাখ্যা ছাড়া দুনিয়ার মানুষ এই কিতাবুল্লাহ থেকে জান্নাতের পথ খুঁজে বের করতে পারবে না পারবে না পারবে না আজকে এই কথাটুকু বোঝার জন্য আমি ছোট একটা উদাহরণ দেই কোরআন যাদের উপরে অবতীর্ণ হয়েছিল যেই জাতির উপরে অবতীর্ণ হয়েছিল তাদের মাতৃভাষা কি ছিল সবাই বলেন না আরবি ভাষা ছিল আমাদের মাতৃভাষা তো বাংলা কিন্তু ব্যাকরণ সহ শুদ্ধ বাংলায় আমরা কথা বলতে পারি কয়জনে শতকরা 95 জন বাঙালিও বাংলা ভাষায় কি করতে পারে না কথা বলতে পারে কিন্তু আরবদের অবস্থা এমন ছিল না আরবদের মাতৃভাষা তো আরবি ছিল নবীজি যাদের কাছে এসেছেন যাদের উপরে কোরআন নাযিল হয়েছে মাতৃভাষা আরবি ছিল এবং আরবি ভাষায় তারা বড় পণ্ডিত ছিল আপনি আরবি ভাষার ইতিহাস যদি পড়েন তাহলে আরবি ভাষায় যত বড় বড় কবি সাহিত্যিক ওই যুগে ছিল এই 1400 বছরের ইতিহাসে এত বড় কবি সাহিত্যিক আর দুনিয়াতে আসে নাই এত বড় পারদর্শী ছিল তারা আরবি ভাষায় তাদের উপরে তো কোরআন আরবি ভাষায় নাযিল হলো অতএব তাদের কি কোরআন বুঝতে আর কোনো সমস্যা আছে তাদের তো আর কারো ব্যাখ্যার প্রয়োজন নাই তাদের ভাষাও আরবি কোরআনের ভাষাও আরবি কিন্তু আপনি যদি কোরআনের তাফসীর পড়েন আপনি যদি হাদিসের কিতাব পড়েন তারিখের কিতাব পড়েন এমন অসংখ্য উদাহরণ এবং ঘটনা আপনার সম্মুখে চলে আসবে যে তাদের উপরে কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে তারা এই আয়াতের একটা অর্থ এবং ব্যাখ্যা বুঝে আমল শুরু করে দিয়েছেন নবীজি দেখেন কি রে ব্যাপারটা কি এরা এমন করে কেন দেখে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি তোমরা এটা কেন করো বলে আল্লাহ না এই কথা বলেছেন নবীজি বলেন তোমরা কিচ্ছু বুঝো নাই বুখারি শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে ইসলামের প্রাথমিক যুগে রমজানুল মুবারকে আমরা যে সেহরি খাই আমরা কি শুরুর রাতে সন্ধ্যা রাতে খাই না শেষ রাতে খাই
ঘুমানোর আগে খাই না ঘুম থেকে উঠে খাই ঘুম থেকে উঠে আমরা সাহরি খাই ইসলামের প্রাথমিক যুগে বিধান ছিল তোমার ঘুমের আগে সাহরি খেতে হবে ঘুমের আগে সাহরি খেতে হবে যদি সামান্য একটু ঘুমিয়ে পড়েছো তো মরেছো আর কিচ্ছু খেতে পারবে না এক ফোঁটা পানিও খেতে পারবে না বুখারী শরীফের মধ্যে কিতাবুস সাওমের মধ্যে এসেছে এক সাহাবী তিনি আনসারী সাহাবীরা তো বেশিরভাগ কৃষি কাজ করতেন গরমের মধ্যে প্রচন্ড গরম রমাজানুল মুবারকে রোজা রেখে সারা দিন খেতে কাজ করলেন সন্ধ্যাবেলা ঘরে এসে বিবিকে বলছেন বিবি খাবারের কিছু থাকলে দাও প্রচন্ড ক্ষুধা পেয়েছে তৃষ্ণা লেগেছে কিছু থাকলে দাও খাই কিন্তু ঘরে কিচ্ছুই নাই কিছুই নাই একটা খেজুরও নাই স্বামীর সামনে দিবে কিন্তু বিবিও তো সাহাবী আমাদের বিবিরা যদি হতো মাশাআল্লাহ ঘরে এক চাউলও নাই ডাউলও নাই ঘরে এসে বললেন যে ভাত দে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে অমুকের পুত তমুকের পুত শরম নাই ঘরে নাই এক মুঠ চাউল আবার খানা চায় কিন্তু বিবি তো সাহাবী উনি চিন্তা করছেন আমার স্বামী তো আমার কাছেই খাবারটা চেয়েছে সারাটা দিন ক্লান্ত শ্রান্ত অবস্থায় এসেছে আমি কিভাবে তাকে বলবো যে খাবার নাই কিভাবে আমি এই কথা বলি বিবি বুদ্ধি করে চট করে বলছেন স্বামী আপনি বসেন আমি ব্যবস্থা করছি খাবার নেই এটা বললেন না স্বামীকে বসিয়ে দিয়ে বিবি পাশের বাড়িতে গেলেন কিছু গম আনলেন হাওলাত করে দূরে বসে জাতাকলে এই গমকে পিষলেন জাতাকল এখনকার যুবকরা বুঝবে না কারণ বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে যখন নন ডিজিটাল ছিল ওই সময় জাতাকল ছিল এই আপনার এভাবে চাকির মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনার এই গমটাকে আটা করলো আটা করে এই আটাগুলোকে পানি দ্বারা খামিরা করলো রুটি বেললো এরপরে আগুনের মধ্যে গরম গরম সেকে এই রুটি নিয়ে স্বামীর কাছে এসেছে স্বামীকে গরম গরম রুটি খাওয়াবে আমার প্রিয় ভাইয়ারা ওই স্বামী বেচারা স্ত্রীর ওই খাবারের অপেক্ষায় বসে থাকতে থাকতে ওখানেই মাটির মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে আমার ওয়াজ বুঝে থাকলে বলুন তো দেখি ওই সময় যেই বিধান ছিল ওই বিধান মতো এখন কি তাকে ঘুম থেকে ডেকে রুটিগুলো খাওয়ানো যাবে যাবে না কারণ ঘুমের আগে সাহরি খেতে হবে তুমি যতই ক্ষুধার্ত হও এই বেচারা গতকালকে সন্ধ্যায় সাহরি খেয়েছে ওই অবস্থায় সারাদিন রোজা খেতে কাজ করেছে এখনো খেতে পারলো না এই অবস্থায় সারা রাত ক্ষুধার্ত পরের দিন আবার রোজা তো হাদিস শরীফের মধ্যে এসেছে বেলা কিছুটা উপরে উঠতে না উঠতেই ওই বেচারা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে তার স্ত্রী দৌড়ে গেলেন নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের বিধান ঘুমিয়ে পড়লে কিছু খাওয়া যাবে না আমার স্বামী এখন বেহুশ হয়ে পড়ে আছে কারণ দুই দিন আগের খাওয়া নবীজি কি জবাব দিবেন নবীজি মাথা নিচু করে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার গালিবান 187 নং আয়াত লম্বা একটা আয়াত দিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম লম্বা আয়াত এই আয়াতের মাঝখানে আল্লাহ পাক বলছেন ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ আল্লাহ পাক বলেন যাও আজকে থেকে আমি আল্লাহ সাহরি খাওয়ার বিধানটাকে সহজ করে দিলাম কি সহজ করলাম খেতে থাকো রমজানের রজনীতে খাও সারা রাত খাও কোনো সমস্যা নাই কতক্ষণ পর্যন্ত খাবে যতক্ষণ পর্যন্ত না সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যায় হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ আল খাইতুল আবিয়াদ সাদা সুতা আল খাইতুল আসওয়াদ কালো সুতা সাদা সুতা আর কালো সুতা যতক্ষণ বোঝা না যায় কোনটা সাদা কোনটা কালো ততক্ষণ পর্যন্ত খেতেই থাকো এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আনন্দে আটখানা সব সাহাবীদের মধ্যেই তো আনন্দের বন্যা বয়ে গেল কি কষ্ট এতদিন করেছে ওই সাহাবী উঠে সোজা বাজারে গেলেন বাজারে গিয়ে দুইটা সুতা কিনলেন একটা সাদা সুতা আর একটা কি কালো সুতা এই সুতা কিনে তিনি বাড়িতে গিয়ে সুতা দুইটা বালিশের নিচে ভরে রাখলেন বিবিকে বলেন যে বিবি আসো ঘুমাই সাহরি খাবেন না বলে না খাবো নি পরে কখন খাবেন কই যে দেখো সুতা কই সুতা দিয়ে কি হবে কই দেখবে আজকে কত আনন্দ দুইজনে দিলেন ঘুম শেষ রাত্রে উঠে এখন দুইজনে সাহরি খায় আর গল্প করে কত আনন্দ কত মজা একটু পর পর বালিশের নিচ থেকে সুতা বের করে দেখে দুইটা সুতা বাতি জ্বালানো না নিবানো কথা বলেন না নিবানো জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে বাতি নিবিয়ে দেখে দেখে যে কিচ্ছু দেখা যায় না তা আবার বালিশের নিচে ভরে রাখে আবার খায় আবার গল্প করে কিছুক্ষণ পর আবার দেখে দেখে কিচ্ছু দেখা যায় না খাওয়াও চলছে সুতা দেখা দেখি চলছে এদিকে ফজরের আজানও শেষ নামাজও শেষ ওনাদের খানা চলছে কারণ সুতায় সুতায় তো কি করা যায় না পার্থক্য করা যায় আর এখনকার তো বিল্ডিং এর সারা গায়ে দরজা আর জানালা ওই যুগে মাটির ঘর হতো যারা মাটির ঘর দেখেছেন দরজা হয় একেবারে নিচু জানালা হয় একটু একটু সূর্য আকাশে উঠে গেলেও তো ভিতরে সুতায় সুতায় পার্থক্য করা যাবে নাকি এখন যখন নামাজ শেষ তো হযরতে আদি চিন্তা করলেন ব্যাপারটা কি আল্লাহ বললেন কি আমি বুঝলাম কি ব্যাপার কি কতক্ষণ খাবো সুতায় সুতায় তো আর পার্থক্য করা যায় না পরদিন গেলেন নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ না বলেছেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ সাহরি খাও নবীজি বললেন যে হ্যাঁ বলেছেন তো ইয়া রাসূলুল্লাহ তো আমি তো দুইটা সুতা কিনে বালিশের নিচে ভরে রেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ সুতায় সুতায় তো পার্থক্য করা যায় না ফজরের আজানও শেষ হয়ে যায় নামাজও শেষ হয়ে যায় আকাশে সূর্য উঠে যায় কতক্ষণ আল্লাহ খাইতে বললেন বুঝলাম না তো নবীজি হেসে দিলেন অন্য রেওয়ায়েতের মধ্যে আছে হাত্তা বাদাত নাওয়াজিজুহু এমন ভাবে হাসলেন যে নবীজির মারির দাঁতটাও দেখা গেছে নবীজি হেসে দিয়ে বললেন সুবহানাল্লাহ বিসাদাতুকা আরিজাতুন আরে তোমার বালিশটা তো অনেক বড় হযরতে আদি তো কিছুই বুঝেনা ইয়া রাসূলুল্লাহ একটু বালিশ
আরে তোমার বালিশ অনেক বড় কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাদা সুতা আর কালো সুতা দ্বারা তো পূর্ব দিগন্তকে বুঝিয়েছেন পূর্ব আকাশকে বুঝিয়েছেন রাতের অন্ধকারে পূর্বাকাশ একেবারে কালিমা আভায় আচ্ছাদিত হয়ে থাকে কালো হয়ে থাকে এটাকে আল্লাহ বলেছেন কালো সুতা আর শেষ রাতে যখন সুবহে সাদিক উদিত হয় ওই সময় পূর্বাকাশ সুবহে সাদিকের শুভ্র আভায় সুশোভিত হয়ে যায় একদম সাদা হয়ে যায় ওটাকে আল্লাহ বলেছেন সাদা সুতা অর্থাৎ রাতের কালিমা আভা বিদূরিত হয়ে পূর্বাকাশে যখন সুবহে সাদিকের শুভ্র আভায় সুশোভিত হবে তখন সাহরি খাওয়া বন্ধ করো তুমি তো পূর্ব দিগন্ত পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো তোমার বালিশটা তো অনেক বড় আদি মুহতারাম হাজেরিন আমি আপনাদেরকে এই ঘটনা শোনালাম হাসার জন্য নয় বলুন হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের এই আয়াতের যে অনুবাদটা বুঝলেন যে তাফসীর বুঝলেন যে ব্যাখ্যা বুঝলেন এটা কি সঠিক ছিল না ভুল ছিল আপনি বলবেন যে হুজুর একজন সাহাবী তো ভুল বুঝতেই পারে না একজন সাহাবী না আপনি বুখারী শরীফ খুলেন উনি তো বালিশের নিচে সুতা ভরেছেন না আর অন্যান্য সাহাবারা সুতা কিনে একটা ডান পায়ের এখানে আরেকটা বাম পায়ে দুই দুই পায়ে দুই সুতা বেঁধে রাতে ঘুমিয়েছেন সাহারি খায় একবার ডান পায়ের দিকে তাকায় একবার বাম পায়ের দিকে তাকায় দেখে কিচ্ছু দেখা যায় না তো খাইতেই থাকে এমন ঘটনা আপনি আরো পাবেন তাইলে যাদের মাতৃভাষা আরবি যারা আরবি ভাষায় এতটা পণ্ডিত ছিল যাদের ভাষায় আল্লাহ কোরআন নাযিল করলেন বিলিসানিন আরবিয়্যিন মুবিন আল্লাহ বলছেন আমি সুস্পষ্ট আরবি ভাষায় আমি কোরআন নাযিল করেছি যাতে আরবদের বুঝতে কোনো সমস্যা না হয় সেই আরবরা যদি রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কোরআন বুঝতে না পারে আজকে আমার দেশের আহলে হাদিস বন্ধুদেরকে আমি সরাসরি না বলে পারলাম না তারা যে আজকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে কোনো ব্যক্তির ব্যাখ্যার প্রয়োজন নেই কিসের ইমামে মুজতাহিদ কিসের আবু হানিফা কিসের ইমামে শাফিঈ কিসের ইমামে মালিক কিসের ইমামে আহমদ ইবনে হাম্বল তাদেরকে তাবেঈনরা কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন সাহাবায়ে কেরামরা তাদেরকে ব্যাখ্যা শিখিয়েছেন তাদের ব্যাখ্যার ধারধারি না আমার কাছে কোরআন আছে সহিহ হাদিস আছে আমি এটা পড়ব জান্নাতের পথে চলব নিশ্চিত জানো যে তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো তোমরা গোমরাহ হয়ে গেছো এত সহজ নয় এটা মামার বাড়ির মোয়া নয় যে বাস তুমি পড়লে আর বুঝে ফেললে এত সহজ নয় রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব না রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে তুমি যতই ব্রিলিয়ান্ট হও না কেন যতই ব্রিলিয়ান্ট হও না কেন আমাদের কাছে ডর্জনে ডর্জনে এমন দৃষ্টান্ত আছে উস্তাদের কাছে তুমি পড়লে না আরে কথাই কথাই তোমরা যে বলো বুখারী শরীফ বুখারী শরীফ আরে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি তো কিতাবুল ইলমের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন বাব কায়েম করেছেন ওয়া ইন্নামাল ইলমু বিতআল্লুমি গ্রহণযোগ্য ইলম ওই ইলম যে উস্তাদের কাছে যেই ইলম শিক্ষা করা হয় ওই ইলমটাই হচ্ছে গ্রহণযোগ্য উস্তাদ ছাড়া যেই ইলম শিক্ষা করা হয় ওই ইলম গ্রহণযোগ্য ইলম নয় আজকে তোমরা নিজেরাও পথভ্রষ্ট হয়েছো আর এই উম্মতের যুবকদেরকে এই উম্মতের যুবকদেরকে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে তোমরা টানছো আর তাদেরকে দাওয়াত দিচ্ছ আসো সহিহ হাদিস মানি কোরআন মানি সহিহ হাদিস মানি আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই এখানে এই হাজার হাজার জনতার মাধ্যমে যদি এই এলাকায় তারা থাকে এদেরকে প্রশ্ন করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস মানতে বলেছেন এরকম একটা হাদিস আমাদেরকে দেখাও নবীজি সহিহ হাদিস মানতে বলেছেন এরকম একটা হাদিস আমাদেরকে দেখাও যদি একটা হাদিস দেখাতে পারে আমি অনেক দূর থেকে আসিনি এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন আপনারা ওই হাদিসটা সামনে নিয়ে আসেন যে নবীজি সহিহ হাদিস মানতে বলেছেন একটা হাদিস যদি দেখাতে পারো তা আজকে থেকে আমরা সবাই তোমাদের দলে চলে যাব একটা হাদিস দেখাও নবীজি সহিহ হাদিস মানতে বলেছেন মুহতারাম হাজেরিন একটা কথা বুঝেন হাদিস ভিন্ন জিনিস সুন্নাহ ভিন্ন জিনিস নবীজি আমাদেরকে হাদিস মানতে বলেন নাই নবীজি সুন্নাহ মানতে বলেছেন কি বলেছেন আমি আপনাদের সম্মুখে যে হাদিস খানা তেলাওয়াত করেছি পাঠ করেছি সেখানে নবীজি বলছেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন নবীজি লম্বা চওড়া হাদিস হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হযরতে ইরবাজ ইবনে সারিয়া বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন فأقبل علينا فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন একদিন নবীজি আমাদের নামাজের ইমামতি করলেন নামাজের পরে নবীজি আমাদের দিকে ফিরে এক হৃদয় স্পর্শী ভাষণ দিলেন এই ভাষণ শুনে আমাদের প্রত্যেকটা সাহাবীর চোখ থেকে দরদর করে পানি ঝরছে আমাদের প্রত্যেকটা সাহাবীর অন্তর একেবারে নরম হয়ে গেছে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাউসিনা ওহে আল্লাহর রাসূল আপনার ভাষণ শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায় জানাচ্ছেন এটা মনে হয় বিদায়ী ভাষণ আর মনে হয় আপনার ভাষণ আমরা শুনতে পারবো না অতএব আমাদেরকে কিছু ওসিয়ত করে দেন নবীজি বললেন উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়া লাউ
كان عبدا حبشيا আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় অর্জনের ওসিয়ত করছি এবং তোমাদের যে ধর্মীয় নেতা আছে তার অনুসরণ করার ওসিয়ত করছি যদিও সে হাবশি গোলাম হয় তবুও তার অনুসরণ করবে এরপর নবীজি বলেন ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা জেনে রাখো আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে তোমরা উম্মতের মধ্যে অনেক মতভেদ দেখতে পারবে অনেক দলাদলি দেখতে পারবে তোমরা ওই সময় কি করবে নবীজি বলেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন ওই সময় তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি সত্যের পথের পথিক হতে চাও সত্যের পথের পথিক ওই দলটাকে অনুসরণ করতে চাও তাহলে আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিন হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নাহকে অনুসরণ করো নবীজি হাদিস অনুসরণ করতে বলেন নাই সুন্নাহকে অনুসরণ করতে বলেছেন সুন্নাহ আর আরেকটা হাদিস তো ওনারাও সব সময় আপনাদের সামনে পেশ করেন যে কেন তুমি আবু হানিফাকে মানবে নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন তোমাদের সামনে দুইটি বস্তু রেখে গেলাম লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা যতদিন এই দুইটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ কোন হাদিসের মধ্যে হাদিসের অনুসরণ করতে নবীজি বলেন নাই সুন্নাহর অনুসরণ করতে বলেছেন এবার বুঝেন হাদিস কাকে বলে সুন্নাহ কাকে বলে হাদিস হচ্ছে নবীজি জীবনে যত কথা বলেছেন সব হাদিস জীবনে যত কাজ করেছেন সব হাদিস নবীজির সব কথা হাদিস নবীজির সব কাজ হাদিস কিন্তু সুন্নাহ হচ্ছে নবীজির এই কথাগুলোর মধ্য থেকে নবীজির এই কাজগুলোর মধ্য থেকে যেই কথা এবং যেই কাজগুলো আমাদের জন্য অনুসরণ করার অথরিটি আছে অনুমতি আছে ওই কাজগুলোকে সুন্নাহ বলা নবীজির সব হাদিস মানার অনুমতি আমাদের নেই বুখারী শরীফ মানো তোমরা বুখারী শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নবীজির ঘরে 9 জন স্ত্রী ছিল সহিহ হাদিস কিনা হাদিস সহিহ কিনা বুখারী শরীফে আছে না নাই বুখারী শরীফের মধ্যে আছে নবীজির একত্রে 9 জন স্ত্রী ছিল তাহলে তোমাদের আহলে হাদিস বন্ধুদের শায়েখদেরকে বলো 9টা করে বিবাহ করে আমাদেরকে দেখাইতে 9 জন স্ত্রী ঘরে রাখতে বলো সহিহ হাদিস তো কিন্তু এটা উম্মতের জন্য কি অনুমতি আছে কথা বলেন না কেন তাইলে এটা সহিহ হাদিস কিন্তু এটা সুন্নাহ নয় এটা সহিহ হাদিস এটা কিন্তু কি না সুন্নাহ না বুখারী শরীফের মধ্যে আছে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতা কাওমিন ফাবালা কাইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কওমের ডাস্টবিনের কাছে এসে দাঁড়িয়ে পেশাব করেছেন দাঁড়িয়ে পেশাব করেছেন এই দাঁড়িয়ে পেশাব করেছেন সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে আছে কিন্তু আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দাঁড়িয়ে পেশাব করা রাসূলের সুন্নাহ নয় রাসূল সব সময় বসে পেশাব করতেন কেউ যদি বলে রাসূল দাঁড়িয়ে পেশাব করতেন সে মিথ্যাবাদী কোন উযরের কারণে নবীজি ওইদিন দাঁড়িয়ে পেশাব করেছেন এটা সহিহ হাদিস বুখারী শরীফে আছে কিন্তু এটা সুন্নাহ নয় আমাদের জন্য দাঁড়িয়ে পেশাব করার অনুমতি নেই তাহলে হাদিস সহি কিন্তু কি নয় সুন্নাহ নয় সাহাবায়ে কেরাম কি দাঁড়িয়ে পেশাব করতেন না বুখারী শরীফের মধ্যে আছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু